নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব। দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি দেশে বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 235,532 জন, চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা 871, সুস্থ হয়ে উঠেছেন 335,939 জন। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যা 2,04,333 জন। দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ায় বাড়ছে উদ্বেগ। মোট আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রে আক্রান্ত 24,000-এর বেশি, কেরালে আক্রান্ত 54,537 জন, চব্বিশ ঘন্টায় দিল্লিতে সংক্রমিতের সংখ্যা 4,044 জন, পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টায় সংক্রমণের সংখ্যা 3,805 জন। ভোটপক্ষে উত্তরপ্রদেশেও বাড়ছে সংক্রমণ, চব্বিশ ঘন্টায় যোগীরাজ্যে আক্রান্ত প্রায় 8,000-এর বেশি। বঙ্গে ফিরল শীত, সপ্তাহ শেষে জবু থবু বাংলা। উত্তরে হওয়ার অবাধ প্রবেশে তাপমাত্রার পারদ নামলো 5 ডিগ্রি পর্যন্ত। আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 89%, দক্ষিণবঙ্গে মেঘ মুক্ত আকাশ, রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রার পারদ বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই কাটছে না পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে শীতের এই আমেজ বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ, তবে এখনই কাটছে না পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে, যার জেরে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে কালিম্পং একাধিক জেলাতে হতে পারে বৃষ্টি, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শরণার্থী আটকাতে বেলারুশ সীমান্তে পাঁচিল নির্মাণ শুরু করেছে পোল্যান্ড। পোল্যান্ডের সীমান্ত বরাবর এক সংরক্ষিত জঙ্গলের মধ্যে দিয়ে এই পাঁচিল বানাচ্ছে পোলিশ কন্ট্রাক্টররা। উদ্দেশ্য একটাই, বেলারুশ থেকে শরণার্থীদের পোল্যান্ড প্রবেশ আটকানো। এই পাঁচিল বানাতে খরচ হবে 353 মিলিয়ন ইউরো। পোল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে 5.5 মিটার উঁচু এই পাঁচিলটি দৈর্ঘ্য 186 কিলোমিটার। পাঁচিলে থার্মাল ক্যামেরা ও মোশন ডিটেক্টর বসানো হবে। মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের বেলারুশ হয়ে ইউরোপের দেশগুলিতে যেতে সাহায্য করছে বেলারুশ, এমন অভিযোগ জানিয়েছে পোল্যান্ড। শরণার্থী সমস্যার কারণে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের সীমানায় পাঁচিল দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলি। শরণার্থী আটকাতে বেলারুশ সীমান্তে পাঁচিল নির্মাণ শুরু করেছে পোল্যান্ড। পোল্যান্ডের সীমান্ত বরাবর এক সংরক্ষিত জঙ্গলের মধ্যে দিয়ে পাঁচিল বানাচ্ছে পোলিশ কন্ট্রাক্টররা। উদ্দেশ্য একটাই, বেলারুশ থেকে শরণার্থীদের পোল্যান্ড প্রবেশ আটকানো। এই পাঁচিল বানাতে খরচ হবে 353 মিলিয়ন ইউরো। পোল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে 5.5 মিটার উঁচু এই পাঁচিলটির দৈর্ঘ্য 186 কিলোমিটার। পাঁচিলে থার্মাল ক্যামেরা ও মোশন ডিটেক্টর বসানো হবে। মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের বেলারুশ হয়ে ইউরোপের দেশগুলিতে যেতে সাহায্য করছে বেলারুশ, এমন অভিযোগ জানিয়েছে পোল্যান্ড। শরণার্থী সমস্যার কারণে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের সীমানায় পাঁচিল দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলি। এই মুহূর্তে এখন এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।